টাঙ্গাইলের মধুপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি জাহিদুল কবির জুয়েল। টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের চাপারকোনা গ্রামে মৃত তশর উদ্দিনের ছেলে আলিম মিয়া, তার বয়স 55 বছর, নামের এক কৃষকের বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার 3 আগস্ট দুপুরের দিকে বৃষ্টিতে ভিজে আলিম মিয়া তার আবাদি জমি ধান রোপণ করছিল, এমন সময় হঠাৎ তার পাশেই বজ্রপাত হলে তিনি পানিতে লুকিয়ে পড়েন। পাশে জমিতে তার ভাতিজা আনোয়ার হোসেন কাজ করছিল, তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।